শুরুতে আমরা দেখিয়ে দিতে চাই হচ্ছে ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থাদীয় নেসি নেসিও নালে যেটি হচ্ছে ব্রাজিলের ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় এই ম্যাচের আগে কথা বলতে হয় হচ্ছে দুদলের পরিসংখ্যান নিয়ে এর আগে দুদল কয়বার মুখোমুখি হয়েছে পরস্পরের সেটা যদি হচ্ছে আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে ম্যাচের স্পষ্ট ফেভারিট কি তার আগে একটু দেখে নেব হচ্ছে আর্জেন্টিনা কীভাবে হচ্ছে কোপ আমেরিকার ফাইনালে চলে আসলো আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি আমরা শুরুতেই দেখবো হচ্ছে আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিলির যে ম্যাচে হচ্ছে এক এক ব্যবধানে চিলির বিপক্ষে জয়লাভ করেছিল তারপরে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল দুঃখিত গ্রুপ পর্বে চিলির মুখোমুখি হয়েছিল এক এক গোলে ম্যাচটি ড্র হয়েছিল তারপর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল উরুগের সেই ম্যাচে বলতে পারেন একেবারে ঘাম ঝরানো জয় এক শূন্য ব্যবধানে কোনো রকমের জিতে ছিল লিওনেল মেসির দল এই ম্যাচে মেসি গোল করতে পারেনি যদিও প্রথম ম্যাচে তিনি গোল করেছিলেন দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা জিতেছে একই ব্যবধানে প্রতিপক্ষ ছিল প্যারাগে তবে আর্জেন্টিনার ট্রান্সফরমেশনটা দর্শক খেয়াল করুন চতুর্থ ম্যাচে এসে গ্রুপ পর্বে যেখানে হচ্ছে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং এই বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু ব্যবধানে বেশ একটি ব্যবধান হচ্ছে আর্জেন্টিনা সেমিফাইনালে পা রেখে এবং সেই ম্যাচে লিওনেল মেসির অসাধারণ গোল যেটি হচ্ছে এখনো চোখ বন্ধ করলে মনে হয় দেখা যাচ্ছে লিওনেল মেসির সেই দৃষ্টিনন্দন ফ্রিকে একটি এনে এবার হচ্ছে আমরা কলম্বিয়ার রোড টু সেমিফাইনাল কলম্বিয়া কিভাবে সেমিফাইনালের মঞ্চে চলে আসলো কলম্বিয়ার এই সেমিফাইনালের যাত্রাটা খুবই কষ্টার্জিত যাত্রা বলা যেতে পারে প্রথম ম্যাচে কলম্বিয়া হচ্ছে ইকুয়েডরের ইকুয়েডরের সঙ্গে হচ্ছে এক শূন্য গোলে জিতেছিল পরের ম্যাচে তারা ভেনিজুয়েলের সঙ্গে ড্র করে গোলশূন্য অবস্থায় তারপরের ম্যাচে পেরুর কাছে দুই এক ব্যবধানে হেরে যায় এবং পরের ম্যাচে একই ব্যবধানে হেরে যায় হচ্ছে ব্রাজিলের কাছে তারপরেও কিন্তু এই দলটা হচ্ছে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণ হচ্ছে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে উরুগুয়ের সঙ্গে তারা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র করেছিল এবং পরবর্তীতে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু কলম্বিয়া হচ্ছে চার দুই ব্যবধানে জিতে হচ্ছে টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবার দেখে আর্জেন্টিনা এবং কলম্বিয়া হচ্ছে এখন পর্যন্ত কতবার মুখোমুখি হয়েছে তাদের পরিসংখ্যানগত তথ্য কি বলে কে এগিয়ে আছে আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত যেটা বলা যায় যে ব্রাজিল এবং দুঃখিত আর্জেন্টিনা এবং কলম্বিয়া হচ্ছে এখন পর্যন্ত চল্লিশটি ম্যাচে মুখোমুখি হয়েছে একে অপরের যেখানে হচ্ছে আর্জেন্টিনার জয় হচ্ছে তেইশটিতে এবং কলম্বিয়া জয়লাভ করেছে নয়টি ম্যাচে এবং বাকি আটটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে বোঝাই যাচ্ছে স্পষ্ট ফেভারিট এই ম্যাচে আর্জেন্টিনা পরিসংখ্যানই তাই বল ইতিহাস তাইবল এবং সাম্প্রতিক পারফরমেন্স যদি আমরা দিক বিবেচনা করি সেখানেও কিন্তু দেখা যাবে হচ্ছে কলম্বিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল এবার যদি আমরা দেখি এটা হচ্ছে সামগ্রিক পরিসংখ্যান এবার দর্শক হচ্ছে আমরা দেখিয়ে দেবো আপনাদের কোপা আমেরিকাতে এই দুদলের পরিসংখ্যানটি কেমন কোপার পরিসংখ্যান যদি আমরা খেয়াল করি সেখানে আমরা দেখবো দুদল সম্ভবত মুখোমুখি হচ্ছে হ্যাঁ চোদ্দ ম্যাচে দুদল পরস্পরের মুখোমুখি হয়েছে এবং যেখানে হচ্ছে এখানেও হচ্ছে আর্জেন্টিনার দাপট আর্জেন্টিনা নয়টি ম্যাচে জয়লাভ করেছে বিপরীতে কলম্বিয়া জিতেছে মাত্র তিনটি ম্যাচে দুটি ম্যাচ ছিল নিষ্ফলা যেখানে কোনো দলই যেতে নেই অর্থাৎ ম্যাচটি ড্র হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি এই ম্যাচে কিন্তু স্পষ্ট ফেভারিট আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা লিওনেল মেসির নেতৃত্বে বা লিওনেল স্ক্যালোন কোচিং তত্ত্বে যেভাবে এগিয়ে চলেছে তাতে অনেকদিন পর একটি উজ্জীবিত আর্জেন্টিনাকে হচ্ছে আমরা এবারে টুর্নামেন্টে দেখতে পাচ্ছি